অনেক হয়েছে সহ্য এবার রাস্তা তোরা ছেড়ে দে ইঞ্চি মেপে জবাবেতে মানুষই দেখে নেবে হাজার গুলি করেও রুখতে পারবি না বাঘিনীকে শ্রেষ্ঠদের দেখেই সে ছাড়বে এই পবিত্র মাটিতে চাষ কেড়ে নিতে মানুষের বাকস্বাধীনতা শুনিসনি হয়তো বাংলার মনীষীদের আধিকতা রবীন্দ্রনাথ নজরুল মনের গভীরে জড়িয়ে বিবেকানন্দ বীর সুভাষ মিশে আছে শরীরে বাংলা মানে লড়াইয়ের ডাক বাংলা মানে হাতে হাত কাঁধে কাঁধ বাংলা মানে সিঙ্গুর বাংলা মানে একুশে জুলাই বাংলা মানে নন্দীগ্রাম বাংলা মানে কন্যাশ্রী সবুজ সাথী পথশ্রী বাংলা মানে খাদ্য সাথী স্বাস্থ্য সাথী বাংলা মানে চোখের আলো বাংলা মানে মায়ের হেঁসেল বাংলা মানে উন্নয়ন বাংলা মানে দিদির অভয় বাংলা মানে মমতা হয় বাংলা মানে শাখে আজানে মামাটি মানুষ মমতাময় বাংলা মানে পথের পাঁচালী মেঘে ঢাকা তারা বাংলা মানে শিল্প সাহিত্য সমৃদ্ধিতে ভরা তাই না ছিনলে বাংলাকে ভালো করে চিনে নিস সংক্ষেপে বুঝিয়ে দেব তৃণমূল কি জিনিস জয় হিন্দ জয় বাংলা জয় হিন্দ জয় বাংলা আই বলি হরে কৃষ্ণ হরে রাম বিদায় যাও বিজেপি বাম আর হরে কৃষ্ণ হরে হরে তৃণমূল ঘরে ঘরে মনে রাখবেন তৃণমূল ঘরে ঘরে মানুষের কাজ করবে যদি কেউ কোনো ভুল ভ্রান্তি করে দল তাকে শাসন করবে দল শৃঙ্খলাবদ্ধ দল এ দল কাউকে রেয়াত করে না আগামী ২৪ তারিখ আমাদের নেত্রী ব্যান্ডেল সাহাগঞ্জ ডানলপ মাঠে বেলা ১২টার সময় বক্তব্য রাখবেন আমি আমার দলের দলের সমস্ত সহকর্মীদের জনপ্রতিনিধিদের নেতৃবৃন্দের কাছে আবেদন জানাচ্ছি আপনারা যেভাবে পুরুষুরা সমাবেশকে ঐতিহাসিক সমাবেশে আপনারা পরিণত করেছিলেন সকলের এই জমায়েতের মধ্য দিয়ে আগামী ২৪ তারিখ বেলা ১১টার সময় ব্যান্ডেল সাহাগঞ্জের ডানলপ মাঠে সমস্ত সহকর্মীরা আসুন আমরা নেত্রীকে বক্তব্য শুনবো নেত্রীর এবং নেত্রীকে সামনে রেখেই নেত্রীর নির্দেশ নেত্রীর পরামর্শ জেনে আমরা আগামী দিন লড়াইয়ের মধ্য দিয়ে এই জেলা ১৮টা সিট জয়যুক্ত হয়ে নেত্রীকে তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী করার যে উদ্যোগ আমরা জনের আমাদের দলের সমস্ত সহকর্মীরা আমরা নেব আপনারা আগামী ২৪ তারিখ বেলা ১১টার সময় ব্যান্ডেল সাহাগঞ্জ মাঠে ডানলপে মাঠে আপনারা উপস্থিত হবেন সেদিন দেখা হবে জনগণের ক্ষমতা বাংলায় চাই মমতা উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যেতে জোড়া ফুল চিহ্নে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন